ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমরা ম্যাথের ক্লাসে সমাধানের অঙ্ক শিখব। এর আগে তোমরা পরিমাপের এককের যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক শিখেছো। আজকে আমরা সেই যোগ বিয়োগ গুণ ভাগ দেওয়াই সমাধানের অঙ্ক শিখব। তাহলে চলো 107 নম্বর পৃষ্ঠা খুলি। এখানে দেখো সমাধানের অঙ্কে কি আছে। এখানে আটের দাগে এর অঙ্কগুলো আছে কি, প্রশ্নগুলির সমাধান করো। তোমরা এর মধ্যে 8, 9, 10, 11 আর 14 অঙ্কটা তোমরা নিজেরা করবে। এগুলো খুবই সহজ আছে, আমি পড়ে দেখে নিয়েছি। আর 12 অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি, দেখে নাও। আর 13টা তোমরা প্রত্যেকেই কাটা দিয়ে দাও। 12 অঙ্কটায় কী বলেছে দেখো। বন্যাত্রাণ সাহায্য প্রকল্পে 3.053 কুইন্টাল চিঁড়ে 142টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রতিটি পরিবার কত কিগ্রা করে চিঁড়ে পাবে? ঠিক আছে, বন্যাত্রাণ জানো কি, যেখানে বন্যা হয় সেখানে ত্রাণ দিতে যেতে হয়, মানে সাহায্য করতে হয়। চিঁড়ে মুড়ি শুকনো কিছু খাবার সেখানে পাঠাতে হয়। সেখানে কত কুইন্টাল চিঁড়ে দিয়েছে? 3.053 কুইন্টাল চিঁড়ে কতটা পরিবারের মধ্যে দিয়েছে? 142টি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে এক একটা পরিবার কতটা করে চিঁড়ে পাবে? খুব সহজ, অনেক দেওয়া থাকলে একবার করতে গেলে কী করতে হয় তোমরা জানো? ভাগ করতে হয়। তাই আমরা এটা ভাগ করব। ফার্স্ট 3.053 কুইন্টাল, এত কুইন্টাল সমান কত কেজি ফার্স্ট বের করব। কুইন্টালকে কেজিতে নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। 100 দিয়ে গুণের নিয়ম তোমরা জানো, দশমিক বিন্দু ডান দিকে দুটো শূন্য আছে বলে দুঘর সরবে। তাহলে হবে 3.05, এখানে দশমিকটা এখান থেকে দুঘর গেলে এক ঘর দুঘর, এত কিগ্রা। এবার এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো? 142 দিয়ে। 305.3 একে 142 দিয়ে ভাগ করব। তাহলে কত? 142 দুই দিয়ে গেলে 102 এ 200, আর 42 2 84, মানে 40 80, আর 2 2 4 84। তাহলে তোমরা মুখে মুখে না পারলে পাশে গুণ করে নেবে। 2 2 4 2 4 8 2 1 2 হলো, 4 কয় দাও 5, 1 দিতে 8 কয় দাও 10, 9 10, 2 দিতে হাতে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল 0। এবার দশমিকটা উঠে যাবে, তোমরা ভাগ জানো দশমিকের। দশমিকটা এখানে না নামিয়ে কী করবো? ভাগফলে দিয়ে দেবো। এবার 3 নামবে, আবার 142 2 এ 284 এখানে আছে, দেখতে পাচ্ছ বেশি, তার মানে 142 1 142। 2 কয় দাও 3, 1 দিতে 4 কয় দাও 11, 5 6 7 8 9 10 11, 7 দিতে হাতে 1, 1 আর 1 2, 2 দিতে মেলে গেল 0। দশমিকের জন্য আমরা 0 আনতে পারি। এবার এটা কত দিয়ে যাবে দেখো। 14 নাম তো আমরা মানে এরকম বড় অঙ্কের ভাগ কীভাবে শিখেছিলাম, প্রথম দুটো অঙ্ক নিয়ে নামতা পড়তে পারবো 14-র। আর এখানে তখন প্রথম দুটো অঙ্ক দেখতে হবে। 14-1 14, 14-2 28, 14-3 42, 14-4 56, 14-5 70, আর 14-6 84। 84 দেখো 71-র থেকে বড়, তাহলে 14-5 70 হতে পারে। 5 দিয়ে তাহলে আমরা পাশে গুণ করে দেখি মিলছে নাকি, যদি না মেলে তাহলে বা বেশি হয় তাহলে আমরা কী করবো, তার 5-এর আগে 4-টা নেব। 5 2-এ 10, হাতে 1, 5-4-এ 20 আর 1-এ 21, 5-1-5 আর 2-এ 7 মিলে গেল, তার মানে 5 দিয়েই যাবে 710। এত তাহলে কি হলো? এত কিগ্রা। এবার উত্তর লিখে দাও যে প্রতিটি পরিবার কত কিগ্রা করে চিঁড়ে পাবে। অতএব প্রতিটি পরিবার 2.15 কিগ্রা করে চিঁড়ে
হবে, ঠিক আছে? তাহলে তোমাদের হোমওয়ার্ক রইলো 8, 9, 10, 11, 12 আর 14। এগুলো তোমরা হোমওয়ার্ক করবে, 13 অঙ্কটা তোমাদের করার প্রয়োজন নেই, কারণ এই অঙ্কটা সহজ কিন্তু একটু বড়, তাই এটা করার প্রয়োজন নেই। এগুলো তোমরা করতে করতে যদি কোনো প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো। ওকে, প্রত্যেকে ভালো থেকো, বাই।